আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন। আপনারা অনেকেই কোশ্চেনের অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছেন এবং অনেকে আমাকে জানাচ্ছেন, ভাই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের খুব দ্রুত দেন। আসলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমিও চেষ্টা করছি, বাট একটু সমস্যায় থাকার কারণে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো একটু দিতে লেট হচ্ছে আমার, কারণ অনেক কোশ্চেন জমা হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনগুলো আপনি খুব দ্রুত দেওয়ার জন্য। তো আজকে আমরা কোশ্চেন পার্টে শুরু করব, সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনার কোশ্চেনটা আপনি জানতে পারবেন। আর এই ভিডিওতে যদি আপনার কোশ্চেনটা আপনি না পান, তাহলে নেক্সট ভিডিওতে আপনারা আপনার কোশ্চেনগুলো পাবেন ইনশাল্লাহ। সো প্রথম যে কোশ্চেনটা আমরা সেটা দেখব যে মোহাম্মদ কাউসার, ওনার কোশ্চেন আছেন, ভাইজান আমার হুরুব আছে, আমার সিম কার্ড চালু আছে, আমার হবে না, মানে হচ্ছে অ্যাপসের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনার অ্যাপসের অ্যাকাউন্ট হবে, আপনারা সবাই জানেন যাদের হুরুব আছে তারা তাওয়াক্কালানা এবং অ্যাপসের অ্যাকাউন্ট করতে পারবে। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন এমডি শরীফ, ওনার কোশ্চেন হচ্ছে এখন যাদের হুরুব আছে তাদের কি কোনো সুযোগ দিবে কিনা। দেখেন, হুরুব যাদের আছে তারা একটু আশায় বসে আছে যে 14 মার্চের পর গভর্নমেন্ট হয়তো কোনো প্রকার সুযোগ দিবে বা দিতে পারে। আসলে এই বিষয়টা এখনও আমরা শিওর না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যাতে যাদের হুরুব আছে, যারা অবৈধ অবস্থায় সৌদি আরবে বসবাস করতেছেন, আল্লাহ যাতে সবাইকে অন্তত বই দেওয়ার সুযোগ করে দেন, সৌদি সরকার যাতে হুরুব যারা আছে তাদেরকে বই দেওয়ার সুযোগ বা সিস্টেম করে দেয়। তো আমরা সেটা দোয়া করি ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, আল্লাহ চালে হতে পারে, সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ চালে যে কোনো সময় আপনাদের জন্য ভালো সুযোগের ব্যবস্থা হতে পারে। তার পরবর্তী কোশ্চেন করেছেন জিলানি মিয়া, ভাই আমার হুরুব থাকা সত্ত্বেও আমি ফিঙ্গার দিয়ে অ্যাপসের পাসওয়ার্ড আমার মোবাইলে নিয়ে এসেছি, তা মেশিন দিয়ে করেছি, কিন্তু তাওয়াক্কালানা করতে পারছি না। দেখেন, বর্তমানে তাওয়াক্কালানার ইউজার সংখ্যা মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে, কারণ সৌদি আরবের প্রত্যেক প্রবাসীদেরকে মাস্ট, মানে লাজিম, তাদের তাওয়াক্কালানা অ্যাকাউন্ট থাকতে হবে, করতে পারবে। আর এজন্যই হয়তো তাদের সার্ভারে সমস্যা হইতে পারে, আর সার্ভারে সমস্যা হলে আপনাদের অ্যাকাউন্ট করতে একটু প্রবলেম হইতে পারে। তো এটা ঠিক হয়ে যাবে, আপনি চেষ্টা করেন, যদি আজকে না হয় একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরার পর আপনি এটা করে নিতে পারবেন, সমস্যা হওয়ার কথা না, এটা ঠিক হয়ে যাবে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে যাদের আকামা হয়নি তারা কি করবে, তাদের কি অ্যাপসের হবে? যাদের আকামা হয়নি তাদেরও অ্যাপসের হবে, সো আপনাকে অবশ্যই ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরপর আপনি যে কোনো মোবাইল নাম্বারে আপনার পাসওয়ার্ডটা নিয়ে আসতে পারবেন, তারপর আপনার অ্যাপসেরটা চালু করতে পারবেন, সবারই অ্যাপসের হবে। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন, ভাই আমার হুরুব লাগানোর আগে অ্যাপসের খুলেছিলাম, হুরুব লাগানোর পর বন্ধ হয়ে গেছে, এখন চেক দিয়ে দেখলাম আবার চালু হয়েছে, এই অ্যাপটা দিয়ে কি ওমরা হজ করার জন্য আবেদন করতে পারবো কিনা? ওমরা হজ করার জন্য বা ওমরার আবেদনের জন্য ওমরা করার জন্য আলাদাভাবে সফটওয়্যার আছে, সো প্লে স্টোরে গেলে আপনি ওমরা হজের জন্য সফটওয়্যার পেয়ে যাবেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে ওমরা করার জন্য আবেদন করতে হয়, তাহলে দেখবেন প্রচুর ভিডিও পাবেন, সেখান থেকে একটি ভিডিও দেখেন কিভাবে ওমরা করার জন্য অনুমতি নিতে হয় অ্যাপসের মাধ্যমে। সো সেই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে বা ইনস্টল করে আপনার মোবাইলে আপনি আবেদন করেন, সেভাবে আপনি ওমরাজ করতে পারবেন। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন এমডি নেসাত হোসাইন, ভাই হাউস ড্রাইভার আমি, কফিল খুরুজ নেহায় লাগানোর পরে কফিলকে না জানিয়ে খুরুজ নেহায় কাটানো যাবে কি না, আর খুরুজ নেহায় কাটানোর পর কাফেলা হওয়া যাবে কি না জানাবেন। দেখেন, কফিলে যদি আপনাকে খুরুজ নেহায় লাগাই দেয়, সে খুরুজ নেহায় কাটতে আপনি পারবেন না, আর যেহেতু কাটতে পারবেন না তাহলে কাফেলা কি সিস্টেম হবে, কোনো অপশন আপনার জন্য নাই। তার পরবর্তী করেছেন ফরহাদুল ইসলাম, ভাই আমি ছুটিতে এসেছি গত 15 মাস আগে, আমি আর যাইনি সৌদি আরবে, আমি দুবাই চলে এসেছি, কিন্তু আমি কি 3 বছরের আগে ওমরা হজ করতে পারবো দুবাই থেকে, আশা করি জানাবেন। যেহেতু আপনি ছুটিতে আসার পর সৌদি আরবে ঢুকেন নাই, আর যারা ছুটিতে আসার পর সৌদি আরবে ঢুকে না তাদেরকে 3 বছরের জন্য ঢুকার নিষেধাজ্ঞা করে দেওয়া হয়, মনে হয় না আপনি ওমরা হজ করতে পারবেন। তারপরেও আপনি চেষ্টা করে দেখেন, ঢুকতে পারলে ভালো, কিন্তু মনে হয় না আপনি দুবাই থেকে অথবা বাংলাদেশ থেকে ওমরা হজ করতে পারবেন, যেহেতু সকল ভিসার জন্যই নিষেধাজ্ঞা। তার পরবর্তী একটা কোশ্চেন করেছেন আবুল কালাম, ভাই যখন আমরা তানাজুল হব তখন কি আমাদের আগের কোম্পানি বোনাস দিতে বাধ্য থাকবে, দয়া করে জানাবেন। আপনি যখন তানাজুল হবেন, এই বিষয়টা কিন্তু এখনও নিশ্চিত নয় যে আপনি বর্তমান কফিলের সাথে চুক্তিবদ্ধ না হলে অন্য কোথাও চুক্তি হতে পারবেন, এটা 14 মার্চের পর আশা করি আমরা বুঝতে পারবো, এটার উপর কোনো রকমের সরকারি ঘোষণা আসেনি, কিন্তু আশা করা যায় এটা খুব দ্রুত চলে আসবে। আর যদি এই ঘোষণাটা আসে যে আপনি যে কোনো জায়গাতে বর্তমান চুক্তি বাতিল করে কাফেলা হতে পারবেন, ত
তখন আপনার আগের কোম্পানি আপনার বোনাস দিতে বাধ্য থাকবে কিনা, এটা সম্পূর্ণ আপনার কফিলের উপর ডিপেন্ডস করে। সে যদি আপনাকে দেয় তাহলে আপনি পাবেন, আর যদি না হয় তাহলে মনে হয় না সেটা নিতে পারবেন। তার পরবর্তী আরেকটা কোয়েশ্চেন করেছেন লাক্সম্যান ভাই, আপনারা শুধু কাফালা ও আকামা নিয়ে কথা বলেন কিন্তু বলদিয়ার বেতন নিয়ে কথা বলেন না। ভাই বলদিয়া সেটা হচ্ছে আপনার কোম্পানি, ঠিক আছে, আপনার মিনিস্ট্রি বলদিয়া অথবা আপনার যে প্রাইভেট বলদিয়াগুলো আছে, আসলে এগুলো হচ্ছে কোম্পানির ইচ্ছা। আপনাদের বেতন নিয়ে আমি কি বলবো, এখানে মিনিস্ট্রি বলদিয়া বলেন বা প্রাইভেট কোম্পানির বলদিয়া বলেন, এটা হচ্ছে আপনার কফিল এবং আপনার কোম্পানি যারা আছে কর্মরত তাদের ওপর এটা নির্ভরশীল। তারা আপনাদের বেতন বাড়ালে আপনাদের বেতন বাড়বে। আমরা এখানে সারা দিন রাত 24 ঘন্টা পরে যদি এই বেতন বেতন নিয়ে আলোচনা করি, কথা বলি, তাহলে আপনাদের কিন্তু বেতন বাড়বে না। সম্পূর্ণ আপনার কফিলের ইচ্ছা, কফিল বেতন বাড়ালে আপনাদের বেতনটা বাড়বে। সো এখানে আমরা কি বলবো ভাই বলেন। তার পরবর্তী আরেকটা কোয়েশ্চেন করেছেন খুবই গুরুত্বপূর্ণ কায়েম রাজা ভাই, এই মেসেজ আমাদের কোম্পানিতে আসছে কিন্তু বেতন 400, আমরা সাইন করতে চাচ্ছি না, আমাদের জোর করে সাইন করিয়ে নিচ্ছে, এখন কি করব, সাইন না করলে বলছে খুরুশ দেবে, খুবই সমস্যা আছি, আমরা কি করব। আসলে ওটা হচ্ছে আপনার যেই কন্ট্রাক্ট ফর্ম বা চুক্তি, সো আপনাদের আসছে, সো এখন 400 রিয়াল স্যালারি। দেখুন আপনারা যদি সাইন না করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জোর করিয়ে নিচ্ছে সাইনটা। সো এখন সাইন যদি আপনারা না করেন তাহলে হয়তো 2-4-5 জনকে কোম্পানি খুরুজের দেশে পাঠিয়ে দিবে, এটা দিতে পারবে, বাট সবাইকে আপনার আপনারা যারা আছেন সবাইকে খুরুজ লাগিয়ে দিয়ে দেশে পাঠাতে পারবে না, তাহলে তার লাইসেন্স বা রুখসাতে সমস্যা হবে, এমনকি তার কোম্পানি বাতিল হয়ে যাবে। হয়তো আপনাদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু সবাই একসাথে আপনারা কাজটা করতে হবে, যা করবেন একসাথে করবেন, একসাথে না হলে ভেঙে ভেঙে 2-1 জন যদি করেন, কিছু জন আপনারা রাজি থাকবেন, কিছু জন রাজি থাকবেন না, অথবা আপনার সবাই রাজি থাকবেন না, কিন্তু একজন আপনার বেশি কথা বলে দেখা যাবে আপনাকে টার্গেট করবে যে এই হচ্ছে নেতা, সো একে পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। সো এইভাবে আপনাদের যে নেতাগিরি করবে তাকে দেশে পাঠিয়ে দিবে, আর বাকিগুলোকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ইত্তেফাক করে নিবে। এখন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা সবাই মিলে একসাথে লেবার কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারেন যে আপনাদেরকে জোর করে কন্ট্রাক্ট ফর্ম সাইন করে নিচ্ছে, তাহলে আপনারা হয়তো কোনো একটা সমাধান পাবেন আশা করি। এছাড়া আর কিছু করার অপশন আমি দেখছি না। তার পরবর্তী কোশ্চেন করেছেন পরিমল দাস বাবু, হেলাল ভাই আমার কফিলের কতজন লোক আমি কিভাবে বুঝবো। দেখেন এটারও বোঝার কোনো অপশন নাই, আপনার কফিল কতজন লোক বা কতজন রয়েছে সেটা আপনার কফিল তার মহাসাসা থেকে দেখতে পারবে, তার যে লাইসেন্স তার ওইখানে ওয়েবসাইটের মাধ্যমে সে দেখতে পারবে, ওইখান থেকে আপনি জানতে পারবেন তার কতজন আমেল আছে, আপনি এভাবে নর্মালিভাবে জানতে পারবেন না। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন শাহিন আহমেদ ভাই, আমি হুরুপ কেটে খুরুজ নিয়ে দেশে গেলে কি আসতে পারবো। যদি আপনি আপনার হুরুপটা কেটে ফেলেন তারপর আপনি যাওয়াজাতের মাধ্যমে যান অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আউটপাস নিয়ে বাংলাদেশে যান, তারপর আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন, কিন্তু হুরুপ অবস্থায় গেলে আর আসতে পারবেন না। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন বিশ্বজিৎ সরকার ভাই, 3 মাসের বেতন বাকি, আমি অন্য কোথাও যেতে পারবো ভাই, কোম্পানির সাপ্লাই, কোম্পানি বলে আমরা জানি না, আর যেখানে আছি তারা বলে, তারা বলে দিয়েছে, আমরা দিয়ে দিয়েছি, কি করব ভাই এখন বলেন। দেখেন যদি আপনার কোম্পানির সাপ্লাই হয়, যদি কোম্পানি ভালো না হয়, আর আপনার যেহেতু 3 মাস স্যালারি আটকে দিয়েছে, আর স্যালারি শিটে যদি আপনি সিগনেচার কোনো রকম না করেন, তাহলে আপনারা সবাই মিলে একসাথে গিয়ে লেবার কোর্টে কমপ্লেন করতে পারেন যে 3 মাসের আপনাদের বেতন বাকি। আর নর্মালিভাবে ল অনুসারে 3 মাসের বেতন বাকি করলে বা 3 মাসের স্যালারিটা যদি না দেয়, তাহলে গভর্নমেন্টের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার কফিল ব্যতীত আপনি অন্য কোথাও তানাজুল হতে পারবেন, মালিকটা পরিবর্তন করতে পারবেন। সো এক্ষেত্রে আপনাকে লেবার কোর্টের সাহায্য নিতে হবে, তারা আপনাকে সব সিস্টেম করে দিবে। তার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে যে ভাই আমার ভিসা আমেল মঞ্জিল আর কফিল আমাকে হুরুপ দিয়েছে, আমি কি কফিল ছাড়া কি অন্য জায়গাতে ভিসা লাগাতে পারবো। যেহেতু হুরুপ দিয়েছে হুরুপ অবশ্যই কাটতে হবে, আর হুরুপ কাটার পর তার পরবর্তী সেই অপশনটা আপনার হবে কোনো জায়গাও কাফেলা হওয়ার জন্য, এটা হচ্ছে তন্ময় চৌধুরী। যাই হোক আজকে মোটামুটি আপনাদেরকে আরও বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আপনারা দিতে সক্ষম হয়েছি আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে জানিয়ে দিবেন, আর সবসময় পাশে থাকবেন আমাদেরকে, সাপোর্ট যেভাবে করতেছেন সেভাবে সাপোর্ট করবেন। আর হচ্ছে যে আপনার কোশ্চেনটা আপনারা নেক্সটে পাবেন এটা নিশ্চিত থাকেন, আপনাদের প্রত্যেকের অ্যান্সার দেব। সো এখানে আপনাদেরকে ধৈর্য দত্ত হবে, আর যারা যারা কোশ্চেন এর অ্যান্সারটা পান নাই পরবর্তী ভিডিওতে পাবেন, আর যারা যারা নতুন করে কোশ্চেন করবেন আজকে আপনারা পরবর্তী ভিডিওগুলোতেও আপনাদের কোশ্চেনের অ্যান্সার পাবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।